গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। বিকেলে 3:30 মতো বাজে আর এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর বরের ওয়াশ টাস্কে পড়েছি। আমি তো যাব হচ্ছে হাবিবসে, মানে যেখান থেকে আমি হেয়ারটা ট্রিটমেন্ট করিয়েছি ওখানেই আবার যাচ্ছি, কারণ হচ্ছে আজকে ফাইনাল ওয়াশের ডেট। আগের দিন ওয়াশ করিয়েছে বাট ফাইনাল ওয়াশ করায়নি, আবারও আমাকে একদিনের জন্য আসতে বলেছে। এইবার একটু লং মানে টাইম নিয়ে করালো আর কি। আর ওই যে রেড কালার অফিসটা দেখতে পাচ্ছ দূরে, ওইখানে বর রয়েছে আজকে, ও শহরের মধ্যেই অফিসে রয়েছে, মানে ওর অফিসে ও যায়নি। তো যাই হোক, ও পরে ওর সাথে মিট করে নেবো। আমি চলে এসেছি হাবিবসে, আমার এখন মানে হেয়ারের ওপরে যা যা করার সেগুলো শুরু করে দিয়েছে, এবার ফাইনাল ওয়াশও করে দিয়েছে। তো সেইভাবে আর ভিডিও করতে পারিনি, বেরিয়ে গেছি। আমি এখন মোড়ে দাঁড়িয়ে আছি রাজবাড়ির সামনেই বলতে পারো। তো বরের জন্য ওয়েট করছি, বর বললো ওখানে দাঁড়িয়ে থাকো, আমি হেঁটে আসছি। আর প্রচণ্ড মেঘও করেছিল এই কদিন ধরে, তো প্রচণ্ড বৃষ্টির ওয়েদার ছিল, একটুখানি সেরেছে ওয়েদারটা আর আমরা বেরিয়ে পড়েছি মানে এই যে শপিং করার জন্য। তো রাজবাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম যে রাজবাড়ির কাছে যাই একটু, ওই গেটের কাছে। তো ওখানে গেলাম আর বর বলছে আমি আগের মানে আগের মোড়ে পৌঁছে গেছি, তুমি চলে এসো। আবার ওখান থেকে আমি রিটার্ন করে তখন বরের কাছে গেলাম। আর প্রায় সন্ধে হব হব, এখন এই 5:30 মতো বাজে, এই যে বর চলে এসছে। তো ফার্স্টেই যাব হচ্ছে আমরা স্টাইল বাজারে, একটু ড্রেস পোশাক দেখতে যাব। আমি আমার জন্য যে টাইপের ড্রেস খুঁজছি সেটা পাচ্ছি না, যার জন্য আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তো জানি না কোচবিহারে পাবো কি না, আশা করি পেয়ে যাব। যদি পেয়ে যাই অবশ্যই শেয়ার করব সবগুলো একসাথে, না হলে করবো না। আর এখানে ও শার্ট দেখছিল, তো শার্টগুলো না সব পার্টি ওয়্যারের মতো এসেছে, নর্মালি একটাও আসেনি। যাই হোক, এটা পরের দিন সকালবেলায়। গুড মর্নিং, সকালবেলাতে উঠে এই যে বিছানা টিছানা গোছাচ্ছি এখন, আর আতখাপচাপা ভিডিওগুলো হচ্ছে, সেরকম ভিডিও ক্লিপও তোলা নাই কদিন ধরে। আর এই যে দেখো, এখন বেড কভারগুলো সব ঝেড়ে ঝুড়ে নেবো, তারপরে এই যে রান্নার দিকে আসবো। ছুটি ছিল বরের, তো সকালবেলায় টিফিনের জন্য এখন ওই একটু মটর সেদ্ধ বসাবো আর একটু মোচা, গতদিন রাতে কেটে রেখেছিলাম ওটাকে ভাপাতে দিয়েছি। আজকে ভিডিওটা না ভীষণই ছোট্টর মধ্যে যাবে তোমাদের কাছে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার জন্য গরম গরম একটু ডিম ভেজে নিলাম, আর আজকে করেছিলাম স্পেশাল একটু জলপাইয়ের চাটনি। শুনে এসেছি বাট কখনো খাইনি, বাট জলপাইগুলো ভীষণ ছোট ছোট ছিল যার জন্য খুব একটা ভালোও লাগেনি। আর এখানে কচু সেদ্ধ মাখছি, মানে আমার বরের ভীষণ পছন্দের কচু সেদ্ধ, ওর জন্যই মেনলি কচু সেদ্ধ দেওয়া হয়। আর মোটামুটি নিরামিষভাবেই আজকে হয়েছে, ডিমটাকে আমরা আমিষের মধ্যে ধরিই না আর কি, মাছ মাংস ছাড়া। যাই হোক, মানে ধরি না বলতে খেয়ে মনে হয় না যে আমিষ খেয়েছি। যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা।